বেলুনের মতো ফুলকো ফুলকো পাউটা, যেটা দেখতে খুবই সুন্দর আর হবে একদম নরম তুলতুলে। এই সুন্দর পাউটাটা হবে অসংখ্য লেয়ারযুক্ত, যেটা দেখা মাত্রই সকলের জিভে জল চলে আসবে। এই সুন্দর পাউটাটা আজকে আমি খুব সহজেই আপনাদেরকে বাড়িতে তৈরি করে দেখাবো। মাই ট্রেডিশনাল কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। তো চলুন ভিডিওটা শুরু করি। নরম তুলতুলে পাউটা করার জন্য আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, এখানে 4 চামচের 1 চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি, এখানে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখানে 4 চামচের 1/3 ভাগ বেকিং সোডা নিয়ে নিয়েছি, এই সোডাটা এখন দিয়ে দিচ্ছি। এই সোডাটা দিলে আমাদের পাউডারটা নরম হবে। এখন সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু যে ভালো করে মেখে নিয়েছি, এখন উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে দিই। ময়দাটাকে দেখুন নরম করে মেখে নিয়েছি। এখন 4 চামচের 2 চামচ সাদা তেল দিয়ে আরো একবার ভালো করে মেখে নেব। ভালো করে মাখতে মাখতে দেখুন হাতে লাগা ভাবটা ঠিক হয়ে গেছে, ময়দাটা অনেকটা সফট হয়ে গেছে। ময়দাটা কিন্তু সবসময় একটু নরম করে বেলবেন, পরোটার জন্য নরম করলে পরোটা ভালো হয়। এখন এর উপরে একটু সাদা তেল লাগিয়ে 30 মিনিটের জন্য ভিতরে রেখে দেবেন। তেল লাগানোর কারণে ময়দাটার উপরটা কিন্তু শক্ত হয়ে যাবে না। এখন আমি 3 চামচ সাদা তেলের ভিতরে 2 চামচ কর্নফ্লোর মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। আপনাদের বাড়িতে যদি কর্নফ্লোর না থাকে তাহলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তেল আর কর্নফ্লোরের মিশ্রণটা এই যে তৈরি হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে রেস্টে রাখা ময়দাটা, দেখুন আগের থেকে কতটা সফট হয়ে গেছে। এখন এই ময়দাটাকে হালকা হাতে একটু মেখে নিয়ে তারপর ডো কেটে নেব। এই সাইজে ডো কেটে নেব আমি। এখন এখান থেকে একটা ডো নিয়ে বাকি ডোগুলোকে আমি ঢেকে রেখে দেব। এখন এই ডোটাকে একটু ময়দা গুঁড়ো দিয়ে রুটির থেকে একটু বড় করে বেলে নেব। দেখুন কত বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি, না খুব মোটা হয়েছে না খুব পাতলা হয়েছে, ঠিক এরকম একটা এসছে। এখন তেল আর কর্নফ্লোয়ারের যে মিশ্রণটা দিয়ে দেবো এরকম একটু। এখন হাত দিয়ে ভালো করে রুটির উপর লাগিয়ে নেব। এখন এর উপরে হালকা করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন সাইড থেকে ভাঁজ করে দিচ্ছি। এখন এর উপরেও মিশ্রণটা লাগিয়ে নেব। এখন একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এখন একইভাবে ভাঁজ করে নেব। এখন ঠিক এই পদ্ধতিতে সমস্তগুলো তৈরি করব। সমস্ত ডোগুলোকে যে বেলে ভাঁজ করে নিয়েছি, এখান থেকে একটা ভাঁজ করা রুটি নিয়ে আমি বেলে নেব, আর এদিকে খোয়াটা তৈরি করে নেব।
এইভাবে বেলে নেব। তা গরম করে নিয়েছি, এখন এই পরোটাটাকে এপিটোপিট একটু ছেঁকে নেব। এপিটোপিট একটু ছেঁকে নিচ্ছি। এখনই দেখুন পরোটাটা কত সুন্দর ফুলতে শুরু করেছে। এখন চারিদিকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এই দেখেন পরোটাগুলো কত সুন্দর ফুলেছে, প্রতিটা পরোটা কিন্তু এইভাবে ফুলবে। এই দেখুন কত সুন্দর পরোটা ভেজে নিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। আর একটা পরোটা যে বেলে নিয়েছি, দেখুন কত সুন্দর ওটা ফুলছে। দেখুন পরোটাটা কত সুন্দর তৈরি হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসছে। এই দেখুন আমার পরোটাগুলো তৈরি হয়ে গেছে, আর পরোটাগুলো কতটা সফট হয়েছে, একদম হাতের ভিতরে চলে আসছে। এই দেখুন এই পরোটাগুলো সকাল দুপুর রাত যখন ইচ্ছে আপনারা খেতে পারবেন। আর এটা নিরামিষ রুটি মাংস আলুর দম সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে। আর পরোটাগুলো দেখুন কত সুন্দর লেয়ার যুক্ত হয়েছে, কতটা পাতলা দেখেন, কতটা পাতলা ও কতটা লেয়ার যুক্ত হয়েছে। এই দেখেন কত সুন্দর হয়েছে। আশা করি আমার এই পরোটার রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনারাও অবশ্যই কিন্তু বাড়িতে একবার এই পরোটা ট্রাই করবেন, দারুণ লাগবে খেতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও একটা শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছে দেয় আপনাদের কাছে। তো আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।